Narsingdi Independent College, Narsingdi TV News Update. ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত। 10 ডিসেম্বর শনিবার নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের দুই সহকারী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলার শিবচর থানার মালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম একুশ ও ভোলা জেলার চরফেশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মুসলেউদ্দিন পাটওয়ারির ছেলে মোহাম্মদ মফিজুল পাটওয়ারি আটাশ। তারা দুইজনই দুই ট্রাকের চালক ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, মফিজুলের পাথর বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল। সকালে দুইটি ট্রাক ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকের সামনের অংশই একেবারে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মফিজুল ও হাশেমের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হওয়া তাদের দুই সহকারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজামেল হক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে চালকদের ঘুমের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 2019 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধার তত্ত্বাবধানে পরিচালিত নরসিংদী জেলার অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। সমৃদ্ধি ও সুন্দর আগামী গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। এখানে রয়েছে ছেলে মেয়েদের জন্য পৃথক ও ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক লাইব্রেরি, সায়েন্স ও ICT ল্যাব, খেলার মাঠ, স্বল্প খরচে পরিবহন সুবিধা সহ শিক্ষার্থীদের নিরাপত্তা বেষ্টিত আবাসিক ব্যবস্থা। ভর্তির যোগ্যতা বিজ্ঞান 4.00, ব্যবসায় শিক্ষা 3.00, মানবিক 3.00। ক্যাম্পাস নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, শাহী প্রতাপ পুলিশ লাইন সংলগ্ন নরসিংদী। নরসিংদী টিভি নিউজ ডেস্ক।